হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। সো আমরা এই যে কস্তুরি অর্কিড থেকে খাবার নিয়ে আসি, এটা হচ্ছে মেইনলি হচ্ছে যে রাপা প্লাজার মানে গ্রাউন্ড ফ্লোরে আর কি। সো মিরপুর রোডে লোকেশনটা হচ্ছে আর ওই ফুয়াং শর্মার পাশে আর কি। সো ফুয়াং শর্মা আর হচ্ছে কস্তুরি অনেক ভালো চলে দুইটা একসাথে, তো এরপর আমরা ফুয়াং থেকেও আনবো। তো আজকে কস্তুরি থেকে নিয়ে আসলাম, দুই ধরনের শর্মা আনছি। এটা হচ্ছে আপনার চিকেন শর্মা, যেটা হচ্ছে উইদাউট সালাদ, শুধু চিকেনে ভরপুর থাকবে। এটার প্রাইস হচ্ছে 150 টাকা, আমি মনে হয় 120 টাকা করে খাইছিলাম, না 100 টাকা করে খাইছিলাম, দাম বাড়ছে আর কি। আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড অনিয়ন শর্মা আর কি, অনিয়ন আছে এটার মধ্যে, প্লাস সালাদ মনে হয় নাই, অনিয়ন আর কি পেঁয়াজ দিয়ে আর কি দিছে। সো এটার প্রাইসও 150 টাকা, দুইটার প্রাইসে 150 টাকা। এটাতে জাস্ট চিকেন থাকবে, আর যারা অনিয়ন পছন্দ তারা চিকেন অনিয়ন শর্মাটা নিতে পারে। আর গ্রিল এক পিস, এক কোয়ার্টার গ্রিল আনছি আর নান আনছি। এক কোয়ার্টার গ্রিল কত? 100। এক কোয়ার্টার গ্রিল হচ্ছে 100 টাকা আর নান কত? 20 টাকা। আর এইটা নর্মাল নান, রাইট? নর্মাল নান এটা নিচে হচ্ছে 20 টাকা, আর হচ্ছে এক কোয়ার্টার গ্রিল। আর মেয়োনিজ দিছে ভরপুর, যেটা মেয়োনিজটা দেখেই লাগতেছে জোস মারাত্মক। সো হচ্ছে আমরা কি দিয়ে শুরু করব, আমরা হচ্ছে শর্মা দিয়ে শুরু করি। সো ফার্স্টে হচ্ছে যেটা নর্মাল চিকেন শর্মা সেটা দিয়ে স্টার্ট করি, বিসমিল্লা করি। নান দিয়ে গ্রিলটা ট্রাই করে দেখি, এমনি শুধু একটু গ্রিল খাইয়া দেখি কেমন লাগে। গ্রিলটা ডিসেন্ট এভারেজ আর কি, মানে খুব মজা না, 100 টাকা চলে আর কি। এবার হচ্ছে চিকেন অনিয়ন শর্মার পালা। আমি এই যে এর সময় প্যাকেট মুখের মধ্যে চলে যায়, এই যে ওটা খাইতে গিয়ে আমার প্যাকেট হালকা একটু মুখের মধ্যে চলে গেল, কারণ যে প্যাকেট মাঝখানে সাথে এইভাবে মিক্স আপ করা দেয় চলে যায় আর কি অনেক সময়, এটা খেয়াল রাখতে হবে খাওয়ার সময়। দেখি চিকেন অনিয়ন শর্মাটা কেমন লাগে, তো সালাদ ছাড়া ছিল, জাস্ট চিকেন ছিল তো অস্থির লাগছে, এটা এমনি খাই যাবে। চিকেন অনিয়ন শর্মাতে কিন্তু অনিয়নের পরিমাণ ভালোই দিছে বলতে হবে, আর চিকেন অনিয়ন শর্মাটা মজাই আছে। বাট আমার কাছে কেন জানি বেশি চিকেন শর্মাটা বেশি মজা লাগছে, দুইটা সেমই আর কি। লাইক এটাতে জাস্ট অনিয়ন আছে, এটাতে কোনো সালাদ টালাদ ছাড়া, বাট শর্মাতে মানে কস্তুরির শর্মাগুলো আমার কাছে ভালোই লাগছে। ফুয়াংয়ের সাথে কোনো এক সময় কম্পারিজন করবো, বাট ফুয়াং তো খাবোই, তখন বলবো। বাট টেস্ট ভালো এটা, গ্রিলটা আর কি চলে, বাট মেইনলি আসলে ওনাদের দুই মানে কস্তুরিটা চলে হচ্ছে, কস্তুরি অর্কিড চলে হচ্ছে মেনলি শর্মার জন্য, আর শর্মা আসলে ওনাদের মজা। প্রাইস আমার বাইরে যেতেছে আর কি করবো, সব কিছু প্রাইস বাড়তেছে, এটাও প্রাইস বাড়াবে, এটা স্বাভাবিক। বাট টেস্ট ভালো, মেন কথা হলো স্যাটিসফাইড উইথ দ্য শর্মাস, টোটালি খুব ভালো লাগছে। আর স্পেশালি ওনাদের মেয়োনিজটা কিন্তু আসলেই মারাত্মক, ভালো আছে, মারাত্মক বলতে খুব মারাত্মক না, মনে হয়েছিলো যে খুব মারাত্মক, বাট ভালো, টেস্ট ভালো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কস্তুরি অর্কিডের সাথে ভালোই বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।